হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের শুরুটা কিন্তু আমার হয় এইভাবেই, নিজের ওয়েটটা চেক করে। তো এখন আমার ওয়েট রয়েছে 48.90, মানে 90 কেজিই বলা যায়। তো প্রতিদিন একটা এমন হ্যাবিট হয়ে গেছে, না করলে যেন মনে হয় কিছু একটা করিনি। তো যাই হোক, আমি এখন ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছি। আজকে ব্রেকফাস্টে রয়েছে ফ্রেঞ্চ টোস্ট আরুষের জন্য, আর রাহুলের জন্য রয়েছে ব্রেড বাটার আর দুধ। সঙ্গে আমিও দুটো ব্রেড বাটারের স্লাইস নিয়ে নিয়েছি, আর সেই সঙ্গে আলু মটর সেদ্ধ একটু জিরে আর পেঁয়াজ দিয়ে কড়াইতে নেড়ে নিয়েছি, তো সেটাও একটু নিয়েছি। আর রমিল এখানে আলু আর মটর রয়েছে, ও সেটাই একটু করে নিয়ে খাচ্ছে। তো চলো চটপট করে ওদেরকে ব্রেকফাস্টটা করিয়ে দিই, সেই সঙ্গে আমিও ব্রেকফাস্টটা করে নিই। তো এদিকে ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে এখন স্নান টান করে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। এখন একটু বেসনের বড়া ভেজে নিচ্ছি, সেই সঙ্গে এই সাইডেও একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। তো এই কারণে আমি এঁচোরটা করবো। এঁচোরটা কালকেই আমি রাত্রে মানে ভালো করে পরিষ্কার করে কেটে নুন দিয়ে কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, তো সেটাই ফ্রিজ থেকে এখন বের করে নিয়েছি। তো চলো এঁচোরটা চটপট করে নিই। আর এদিকে আদা রসুন পেস্টও আমার শেষ হয়ে গিয়েছিলো, তো আজকে অনেকটাই বানিয়ে নিয়েছি, প্রায় এক সপ্তাহ আমার হয়ে যাবে। তো যেটা যতটা লাগবে ততটাই মিক্সিতে রাখবো, আর বাদ বাকিটা ফ্রিজে স্টোর করে নেবো। আর আমি ওয়েটটা এই কারণেই প্রতিদিন চেক করি, যদি দেখি যে ওয়েটটা একটু আজকে বাড়া রয়েছে, তাহলে আমি কী করি, সেদিনে খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোল করে দিই। তা নাহলে কী হয়, যদি 2-3 মাস পরে ওয়েট চেক করে দেখবে, যা ইচ্ছে খেয়ে গেলাম, তাতে দেখবো অনেকটাই যদি ওয়েট বেড়ে যায়, সেই ওয়েটকে কমিয়ে আনা কিন্তু খুবই কষ্টকর আমার মতে। বলে এর থেকে ভালো হয় প্রতিদিনই ওয়েট দেখো, সেই অনুযায়ী খাওয়া দাওয়া করো, তাহলে দেখবে ওয়েটটা অনেকটাই কন্ট্রোলে থাকে। আর আমার এমনিতেই বিয়ের আগে এতটাই ওয়েট বেড়ে গিয়েছিলো, তো সেই থেকে একটা ভয় চলে এসেছে। তো সেই সময় ওয়েটটাকে কমাতে আমার অনেকটাই টাইম লেগে গিয়েছিলো, তো সেই থেকে একটা এমনই ভয় ধরে গিয়েছে যে ওয়েট যদি একটু আমার বেড়ে যায়, মানে ভয় লাগে কীভাবে কমাবো সেই চেষ্টা করি, তাই কম থেকেই আমি দেখতে থাকি। আর এমনিতেই রমিল যখন আমার পেটে আসে তখন আমার ওয়েট ছিল 47, তারপরে প্রেগনেন্সি টাইমে আমার ওয়েট 10 কেজির মতো বেড়েছিলো, তারপরে আফটার ডেলিভারি এমনিতেই তো 5-6 কেজি কমে যায়। তারপরে খাওয়া দাওয়া হয় এমনিতেই হেলদি, সেই সময় ফুড তোমাকে খেতে হয়, তখন তো ওয়েটের দিকে খেয়াল করলে হবে না। তবুও মোটামুটি যতটা ফ্যাটি জিনিস না খাওয়া যায় সেটারই চেষ্টা করা ভালো, বা প্রেগনেন্সি টাইমেও যতটা আনহেলদি যে জিনিসগুলো, যেগুলো সহজে ওয়েট গেন করে কিন্তু তোমার শরীরে কোনো উপকারে আসে না, সেগুলো না খাওয়াই ভালো, ওগুলো শুধুই তোমার ওয়েট বাড়ায়। আর এমনি প্রেগনেন্সি টাইমে উল্টোপাল্টা খাওয়ার একটা ক্রেভিং আছে, যেমন আইসক্রিম, চকলেট, এইসবগুলো যত অ্যাভয়েড করবে, মানে আফটার ডেলিভারি তোমার ওয়েটটা লস করতে তত সহজ হয়। আর আফটার ডেলিভারি এমনিতেই ওয়েট লস করা সহজ, কারণ তুমি যদি ব্রেস্ট ফিড করাও, তাহলে ডক্টরই বলে যে ব্রেস্ট ফিডের মানে যতটা সহজে ওয়েটটা তোমার লস হয় আর কোনো কিছুতেই হবে না। তারপরে এমনি 3-4 মাস, যেহেতু আমার সি সেকশন ডেলিভারি, তো 3-4 মাস পরে আমি এমনি একটু প্রথমে 5 মিনিট, তারপরে 10 মিনিট, 15 মিনিট এইভাবে বাড়িয়ে বাড়িয়ে হাঁটা স্টার্ট করে দিয়েছিলাম। তো সেই দিক থেকেও অনেকটা আমার ওয়েট কমে গিয়েছিলো। খাওয়াটা খুব লিমিটেড খেতাম, এমনি বেশি পরিমাণে ভেজিটেবল বা ফ্রুটস এই জাতীয় জিনিসগুলোই খেতাম, তো সেই দিক দিয়ে অনেকটাই আমাকে হেল্প করেছে। তোমরা যারা আফটার ডেলিভারি মানে প্রেগনেন্সি টাইমে অনেকটাই ওয়েট গেন করে ফেলেছো, তারা এইভাবে করতে পারো। এখানে আমার এঁচোরটা একদম রেডি, ওপর দিয়ে আমি জাস্ট ধনে পাতা ছড়িয়ে দিলাম। এখানে আমি মিন্ত্রাতে কিছু জিনিস অর্ডার দিয়েছিলাম, একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম আর ওই 3টে বোতলের সেট। বোতলগুলো বেশ ভালোই লাগছে, সুন্দর গোল্ডেন কালার আছে, দেখতেও সুন্দর লাগছে ওই জন্য। আর এখানে এটা হচ্ছে কাঞ্জিভারম শাড়ি, এটা কী কালার, ভায়োলেট কালার। শাড়িটা বেশ ভালো আর হালকা, বেশ লাইট ওয়েটও আছে, সুন্দর কাজটা, আমার তো শাড়িটা বেশ ভালো লাগছে।
আর এখানে আমাদের আজকের সিম্পল লাঞ্চ একদম রেডি। এঁচোড় কষা আর বেসনের বড়া দুটো করে দিয়েছি, আর সেই সঙ্গে একটু আচারও দিয়ে দিয়েছি। আর এখন বিকেলবেলা, বিকেল ঠিক নয়, বিকেল গড়িয়ে সন্ধে হতে যায়, তো রমিলা এখনও ঘুমোচ্ছে, তো সেই জন্য আরুষকে নিয়ে একটু ছাদে চলে এসেছি। ও যেহেতু সারা দুপুর ঘুমোয়নি, বিরক্ত করাচ্ছি, ছাদে চলো ছাদে চলো। আর এখানে এই গাছগুলো তিনতলার ফ্ল্যাটের একটা আন্টিদের, যেখানে এই প্ল্যান্টগুলো রাখে সেইখানে জায়গাটা ক্লিন করছে, যেহেতু সে তাই ছাদে গাছগুলো আপাতত রেখে দিয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে।